এখন যেমন খুচরো পয়সা বলতে আমরা বুঝি এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা। আগে কিন্তু পয়সা বা মুদ্রার প্রচলন থাকলেও দৈনন্দিন কাজে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি। বাজারে স্থানে স্থানে ধুপড়ি বা বোড়া পেতে লোকে বসত। সেই ধুপড়ি বা বোড়ার ওপরেই কড়ি রাখা থাকত। যারা বাজার করতে যেত তারা এক পয়সার, দু পয়সার কড়ি ভাঙিয়ে নিত। সে সময় এক পয়সায় কুড়িটি কড়ি পাওয়া যেত। এখনও আমরা টাকা কড়ি, পয়সা কড়ি বলে থাকি। শাক, আনাজ, তরকারি এই কড়ি দিয়েই কেনা হতো। তখনকার দিনে মুগুর ভাজা ও ব্যামের চর্চা ছিল। পালকি করে যাওয়া আসা অতি অল্প লোকেরই প্রথা ছিল। সাধারণ লোকে হেঁটেই যাতায়াত করত। চার পাঁচ মাইল হেঁটে যাওয়া তাদের কাছে কিছুই মনে হতো না। সে সময় মানুষ সর্ষের তেল প্রচুর মাখত। সকালে আদা, ছোলা ও মুগের ডাল ভাজা খেত এবং বিকেলে কিছু ফল। তখন অনেকেই পাতকুয়োর জলে স্নান করত। আর যারা পারত তারা কাছাকাছি কোনো পুকুরে ডুব দিয়ে আসত। সকালে পুকুরে স্নান করা ও সাঁতার কাটা তখনকার একটা প্রথা ছিল। তখন এখনকার মতো এত জামা পরার প্রচলন ছিল না। ছেলে পুলেরা বাড়িতে খালি গায়ে ও খালি পায়েই থাকত। বড় হলে ঠনঠনের চটি পায়ে দিত। তখন এর দাম অতি সামান্যই ছিল। আর ছোট চটি ছয়ানা আর বড় চটি দশানা। নিমন্ত্রণ খেতে গেলে জামা ছিল চীনের কোট, অর্থাৎ বুকটা লম্বা চেরা ও তাতে গোল গোল বোতাম কাপড় দিয়ে মোড়া। এবং বৃদ্ধেরা পড়তেন বেনিয়া, অর্থাৎ বুকটা দুভাঁজ করা ফিতে দিয়ে বাঁধা। তখনকার দিনের লোকেদের আয়তন এখনকার লোকের আয়তনের চেয়ে একটু বড় ছিল। এখনও অবশ্য মাঝে মাঝে সেই আয়তনের কিছু লোক দেখতে পাওয়া যায়। তখনকার দিনে অধিকাংশ লোকই ভাত খেত। গ্রামের লোকেরা ভাত খেত দিনে আড়াই পোয়া চালের ও রাত্রে আধ সে চাল ও সেই অনুযায়ী তরকারি। অনেক লোকের বাড়িতেই তখন গরু ছিল, এজন্য দুধটাও পাওয়া যেত। না হলে গোয়ালাদের বাড়ি থেকে দুধ আসত, সেও সস্তা, টাকায় দশ থেকে ষোলো সের। কলকাতাতে অনেক বাড়িতেই তখন ঢেঁকির প্রথা ছিল। পিঠের সময় ঢেঁকিতে চাল গুঁড়ো করা হতো। আর কাসন্দির সময় কাঁচা আম, লঙ্কা, সর্ষে এসবই গুঁড়ো করা হতো। আগেকার দিনে দাঁতে মিশি দেওয়ার প্রথা ছিল। তুঁতে আরও কী কী জিনিস দিয়ে তৈরি করে অনেকেই বেচতে আসত। সাদা দাঁত বুড়িরা পছন্দ করত না, সেগুলো দাঁতে দিলে দাঁত কালো হতো। মাজন এক প্রকার ছিল, তাও বোধ হয় তুঁতে দেওয়া। সে দিয়ে দাঁত মাজলে দাঁত তো ভালো থাকত, কিন্তু তা থেকে তুঁতের গন্ধ বের হতো। এখন দাঁত মাজবার বিলেতি পেস্ট আসায় মাজনের প্রথা উঠে গেছেই প্রায়। এখন যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালের আড্ডা, শিয়ালদহ স্টেশনের ভিড়, তখন কিন্তু এসব ছিল না। সেই সময় কলকাতার কাছাকাছি গ্রামগুলি ছিল জঙ্গলে ভর্তি। তখন এ সকল স্থানে বাঘেরও যথেষ্ট ভয় ছিল। পরে এখানে রাজধানী স্থাপিত হলে ধীরে ধীরে জনবহুল হতে শুরু করে। খালধার ও মানিকতলায় তখন বাগান ছিল। বড় বড় গাছ থাকায় অনেক বাঁদর থাকত এবং হনুমানও কিছু কিছু থাকত। মাঝে মাঝে খালধারে বাঁদর এসে বড়ই উৎপাত করত। বড়ি শুকোতে দিলে তা খেয়ে ফেলত, আমও নষ্ট করত, তেঁতুল পাতাও খেয়ে ফেলত। সেজন্যই সব ছেলেরা মিলে বাঁদর হনুমান তাড়া করত। এখন সেসব কিছুই নেই। সে সময় ডাকাতদেরও খুব উৎপাত ছিল। ডাকাতিরা নৌকো করে দল বেঁধে ডাকাতি করত। প্রকাশ্যে দিনের বেলাতেও এই দুর্দান্ত ডাকাতেরা যাত্রী ও মালবাহী নৌকা আক্রমণ করত। কিন্তু সাহেবদের কাছে বন্দুক, পিস্তল এসব থাকায় ডাকাতেরা নিরাশ হয়ে ফিরে যেত। শীতকালে কলকাতায় দারুণ শীত পড়ত। রাতে শোবার সময় উনুন থেকে
এক শাপলা আগুন নিয়ে ঘরে রাখা হতো। সমস্ত ছোট ছেলেরা সেই আগুন সেকে তারপর লেপের ভেতর ঢুকত। তখন কলকাতায় ঘর বাড়িও ছিল সামান্য, সর্বত্র পুকুর ও বাগান থাকায় হাওয়াটাও বেশ জোরেই আসত। তখন এত লোকজন, কয়লার আগুন, গ্যাসের তাপ ছিল না, তাই শীতটাও বেশ হতো। এও শোনা গিয়েছে হুগলিতে নাকি গুঁড়ি গুঁড়ি বরফ পড়ত সকালবেলা। সেই বরফ দেখে মনে হতো যেন ঘরের চালে কেউ চুন ছড়িয়ে দিয়ে গেছে। তখন পুতুলবাজির বড়ই হুড়োহুড়ি ছিল। কাঠের পুতুল রং করে নানা রকমের কাপড় পরানো হতো। লম্বা লম্বা বিছানার চাদর দিয়ে ঘিরে বাঁশ পুঁতে ঘর করা হতো এবং কাঠের পুতুলগুলিকে তার দিয়ে ঝুলিয়ে পুতুলওয়ালারা নানাভাবে তাদেরকে নাচাত আর একরকম অস্পষ্ট মৃদু নাকি সুরে কথা বলত। এবার যে ঘটনাটি বলবো সেটি বড়ই অদ্ভুত। সালটা ছিল 1679। ইংরেজদের প্রথম বাণিজ্য জাহাজ ফ্যাকন যখন হুগলিতে এসে উপস্থিত হয়, জাহাজের ক্যাপ্টেন স্ট্যাফোর্ড সাহেব এদেশের ভাষা জানতেন না, তবে তিনি শুনেছিলেন যে গোবিন্দপুরের শেড বসাকিরা কিছু কিছু ইংরেজি বুঝতে পারত। কাজেই স্ট্যাফোর্ড সাহেব গোবিন্দপুরের শেড বসাকদের কাছে একজন লোক পাঠিয়ে অনুরোধ করেন, আমাদের একজন দ্বিভাষী বা দুভাষীর প্রয়োজন, তাকে যত তাড়াতাড়ি সম্ভব যেন পাঠিয়ে দেওয়া হয়। এখন শেড বসাকেরা দুভাষ কথাটার অর্থ ঠিক বুঝতে পারেননি। তারা ভাবলেন সাহেব বুঝি একজন ধোপা চেয়েছেন। এই ভেবে তারা রতন সরকার নামে এক ধোপাকে তাদের কাছে পাঠিয়ে দিলেন। রতন একটু আদ্রু ইংরেজি বুঝত। সে কতগুলো উপহার নিয়ে বেশ ভদ্রলোকের পোশাক আশাক পরে জাহাজের ক্যাপ্টেনের সাথে দেখা করতে চলে গেল। রতন ধোপার সাথে ইংরেজদের কথাবার্তায় ক্যাপ্টেন সাহেব বেশ খুশি হলেন। রজক রতনই ইংরেজদের প্রথম দ্বিভাষিক পদ লাভ করল। অনেকেই অনুমান করেন বর্তমানে জোড়াসাঁকোয় যে রাস্তাটি রতন সরকার গার্ডেন স্ট্রিট নামে পরিচিত, তা সেই রজক রতনের নামেই হয়েছে। এবং আজও রতনের নাম লোকের স্মৃতিপথে জাগরূপ রেখেছে। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।